সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে ব্র্যাক, ইবিএল, ডাচ বাংলা এবং আইএফআইসি ব্যাংকে বিন অ্যাটাক হয়েছে। সো যে কারণে ব্র্যাক ব্যাংক এবং ইবিএল সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে, যে তাদের ব্যাংকের যে কার্ড আছে কার্ডে কোনো বিন অ্যাটাক হয়নি এবং তাদের কার্ডগুলো সুরক্ষিত রয়েছে, অর্থাৎ গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি যদি যে কোনো ব্যাংকের কার্ড ইউজ করেন তাহলে আপনার জানা উচিত যে বিন অ্যাটাক কী, বিন অ্যাটাকটা কীভাবে কাজ করে এবং আপনি কীভাবে সেফ থাকবেন, কারণ বিন অ্যাটাকের মাধ্যমে আপনার যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে এবং এটা আপনার অজান্তেও হতে পারে। এবং এই বিন অ্যাটাক আপনার ডেবিট কার্ডেও হতে পারে, ক্রেডিট কার্ডেও হতে পারে, এমনকি প্রিপেড কার্ডও হতে পারে। ট্রিপের একটা তথ্য মতে শুধুমাত্র 2022 সালে বিন অ্যাটাকের মাধ্যমে ক্রেডিট কার্ডে টোটাল ফ্রড হয়েছিল প্রায় 219 মিলিয়ন মার্কিন ডলার। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিন অ্যাটাকের মাধ্যমে কতটা আর্থিক ক্ষতি হতে পারে। এবার চলুন জানি যে বিন অ্যাটাক কি। সো বিন অ্যাটাকটা বোঝার আগে আমাদের আসলে বিনটা বুঝতে হবে। বিনটা কি? বিনটা হচ্ছে একটা ব্যাংকের প্রথম 6 বা 8 ডিজিটটাকে বিন বলা হয়। বিন মানে হচ্ছে ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ একটা কার্ডের প্রথম 6 বা 8 ডিজিট এই বিনটা দেখে বোঝা যায় যে সেটা কোন ব্যাংকের কার্ড। যেমন একটা ব্যাংকের ভিসা কার্ড হতে পারে, মাস্টার কার্ড, এমএক্স বা ডিসকভার, অনেক টাইপের কার্ড হতে পারে। যেমন ভিসা কার্ডের প্রথম শুরু হয় 4 দিয়ে, যেটাতে বোঝা যায় সেটা হচ্ছে ভিসা কার্ড। মাস্টার কার্ডে 5 দিয়ে, এমএক্সে 3 দিয়ে। সো প্রথমে যেমন আমরা প্রথম ডিজিটটা দেখে নেটওয়ার্কটা বুঝতে পারি যেটা কোন নেটওয়ার্কের কার্ড ভিসা মাস্টার, এবং কার্ডের প্রথম 6 বা 8 ডিজিট দিয়ে সেটা আইডেন্টিফাই করা হয় যেটা কোন ব্যাংকের কার্ড। এই বিন অ্যাটাকের ম্যাক্সিমাম ট্রানজ্যাকশনগুলো কিন্তু ই কমার্সের মাধ্যমে করা হয়। সো বিন অ্যাটাকটা হচ্ছে হ্যাকাররা কোনো ব্যাংকের বিনটাকে ফিক্স রেখে র্যান্ডম কিছু কার্ড নাম্বার জেনারেট করে এবং সেই কার্ডগুলো দিয়ে তারা ট্রানজ্যাকশনের চেষ্টা করে। সো এবার আমরা জানবো যে কিভাবে বিন অ্যাটাক করে। বিন অ্যাটাকটা মূলত 3টি ধাপে বিভক্ত। সো প্রথম ধাপে হচ্ছে বিন সংগ্রহ করা। সো হ্যাকাররা প্রথমে ইন্টারনেট থেকে বা কিছু ডাটাবেস বা আপনার ব্ল্যাক মার্কেট থেকে বিভিন্ন ব্যাংকের বিনগুলো কালেক্ট করে। এটা আপনি অনেক ওয়েবসাইটেও কিন্তু ওপেনলি কিন্তু বিভিন্ন ব্যাংকের বিন কিন্তু পাবলিক করা আছে। এর পরবর্তীতে আপনি হ্যাকাররা নির্দিষ্ট ব্যাংক বা কার্ড টাইপ অনুযায়ী বিনগুলো ফিল্টার করে যাতে একই ধরনের কার্ড নাম্বার অনুমান করতে সহজ হয়। সো প্রথম তারা যখন একটা বিন নাম্বার ওরা খুঁজে নেয়, সো বিন নাম্বার নেওয়ার পরে যেমন হচ্ছে প্লাটিনাম কার্ডের কিন্তু একটা ব্যাংকের একটাই বিন থাকে, ক্লাসিক কার্ডের একটাই বিন থাকে। সো ওরা বিনগুলোকে প্রথমে কী করে, ফিল্টারিং করে নেয়, তাহলে তাদের কার্ড নাম্বারগুলো অনুমান করতে সহজ হয়। পরবর্তী ধাপে তারা কার্ড নাম্বার জেনারেট করে। কীভাবে কার্ড নাম্বারটা জেনারেট করে? হ্যাকাররা বট বা স্ক্রিপ্ট ব্যবহার করে একাধিক কার্ড নাম্বার তৈরি করে। এই স্ক্রিপ্টগুলো বিনের সাথে নতুন সংখ্যার বিভিন্ন কম্বিনেশন তৈরি করে, অর্থাৎ ব্যাংকের যে প্রথম 6 ডিজিট বা 8 ডিজিট বিনটাকে ফিক্স রেখে বাকি যে নাম্বারগুলো আছে তারা সেই নাম্বারগুলোকে চেঞ্জ করে একটা র্যান্ডম কার্ড নাম্বার ক্রিয়েট করার চেষ্টা করে। সো অনেকের কাছে মনে হতে পারে যে কীভাবে অনুমান করে একটা কার্ড নাম্বার তৈরি করা হয়। আমি জাস্ট আপনাদেরকে খুব ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন আপনার কাছে একটা কার্ডের 15টা ডিজিট আছে, আপনি 16 নম্বর ডিজিটটাকে সেটা জানতে চাচ্ছেন। তার জন্য আপনি একটা ফর্মুলা ইউজ করতে পারেন যার নাম হচ্ছে লুন অ্যালগোরিদম। চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে। আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমার কাছে এই মুহূর্তে 3টা কার্ড আছে। একটা হচ্ছে আমার প্লাটিনাম কার্ড যেটা লাস্ট নাম্বার 9, এবং আমার আরেকটা যে মাস্টার কার্ড আছে দেখতে পাচ্ছেন মাস্টার কার্ডের লাস্ট নাম্বার হচ্ছে 7, এবং আমার কাছে আরেকটা সিটি ম্যাক্স একটা ডেবিট কার্ড আছে যেটা নাম্বার হচ্ছে 3। আমি জাস্ট শুধু আপনার এই কার্ডের লাস্ট একটা ডিজিট করে আমি আপনাদেরকে দেখিয়েছি। সো এবার আমি যেটা করবো, আমি একটা ওয়েবসাইটে গিয়ে আমি কার্ডের 15 ডিজিটটা লিখে সার্চ করবো, সে লুন অ্যালগোরিদমটা ক্যালকুলেট করে কিন্তু আমাকে অটোমেটিক সে বলে দিবে যে আমার কার্ডের লাস্ট ডিজিটটা কত। সো আমি জাস্ট এই ওয়েবসাইটে এলাম। ওয়েবসাইটে এসে জাস্ট আমি আমার কার্ডের 15 ডিজিটটা টাইপ করে দিচ্ছি। আমি 3টা কার্ড নাম্বারে টাইপ করে আমি আপনাদেরকে র্যান্ডমলি দেখাচ্ছি যে কার্ডের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন শেষ নাম্বারটা কিন্তু সবগুলোতে ম্যাচ করে যাচ্ছে। তো এইভাবে বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন ধরনের বট ইউজ করে তারা এইভাবে র্যান্ডমলি কিন্তু অনেক নাম্বার জেনারেট করে। কার্ড নাম্বারটা জেনারেট করার পরে তারা কার্ডের সিভিভি এবং এক্সপায়ারি ডেটটা জেনারেট করে। তৃতীয় ধাপে হ্যাকাররা ট্রানজ্যাকশনগুলো টেস্ট করে। তারা কী করে, যে কার্ডগুলো তারা জেনারেট করেছে সেই কার্ডগুলোতে খুব ছোটো ছোটো অ্যামাউন্টের ট্রানজ্যাকশনের ট্রাই করে। দেখা যাচ্ছে 100 টাকা, 10 টাকা বা 20 টাকা বা $1, এইভাবে ট্রানজ্যাকশনগুলো ট্রাই করে। যখন সেই ট্রানজ্যাকশনগুলো সফল হয় তাহলে তারা বুঝতে পারে যে কার্ডটা রাইট কার্ড, তখন তারা বড় ধরনের ট্রানজ্যাকশনের জন্য ট্রাই করে এবং প্রতিটি কম্বিনেশন এবং লেনদেনের তথ্য সংরক্ষণ করে রাখে যাতে সফল ট্রানজ্যাকশনের ডেটাগুলো পরবর্তীতে আবার ব্যবহার করা যায়। মূলত এই 3টি ধাপেই কিন্তু একটা ব্যাংকের কার্ডে বিন অ্যাটাক হতে পারে। সো তারা কিন্তু র্যান্ডমলি কার্ড নাম্বার জেনারেট করতে পারে, এছাড়াও তাদের কাছে কার্ড কালেকশনের কিছু পদ্ধতি আছে। হ্যাকাররা ডার্ক ওয়েব বা ব্ল্যাক মার্কেট থেকেও কিন্তু কার্ডের বিন এবং কার্ডের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে, কারণ তারা সেই তথ্যগুলো কিন্তু সেখানে কেনা বেচা হয়, তো সেখান থেকে তারা এই তথ্যগুলো কিনে নেয়।
এবং ফিশিং ইমেল বা আপনাকে ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে আপনার যেখানে আপনি কার্ড নাম্বার বা আপনি কার্ডের ডিটেলস এন্ট্রি দিয়েছেন সেসব ওয়েবসাইট থেকে কিন্তু তারা এই তথ্যগুলো সংগ্রহ করে। কিছু অনলাইন প্ল্যাটফর্ম বা ডাম শপে কার্ডের তথ্য কেনা বেচা হয়, তো হ্যাকাররা এই তথ্যগুলো সেসব ডাম্প ওয়েবসাইট থেকে কিনে নেয়। কিভাবে বোঝা যায় যে একটা ব্যাংকের কার্ডে বিন অ্যাটাক হয়েছে? তো প্রথমে যেটা হচ্ছে আনইউজুয়াল ট্রানজাকশন প্যাটার্ন, অর্থাৎ কার্ডগুলো দিয়ে যখন ট্রানজাকশন করা হয় ট্রানজাকশন প্যাটার্নটা অনেক ছোট ছোট হবে এবং একাধিকবার ট্রানজাকশন করা হবে। তারপর একই ডিভাইস বা একটা আইপি নাম্বার থেকে একাধিক কার্ড নাম্বারের মাধ্যমে অনেক লেনদেন করার চেষ্টা করা হবে। এছাড়াও আনইউজুয়াল জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ হ্যাকাররা সাধারণত প্রক্সি বা VPN ব্যবহার করে কিন্তু ট্রানজাকশনগুলো করে, তাই এক এক সময় তাদের ভৌগোলিক লোকেশন কিন্তু এক এক জায়গায় দেখাবে। অর্থাৎ এখন সে হয়তো US-এর VPN ইউজ করছে, তাকে US-এ দেখাচ্ছে, একটু পরে সে হয়তো ব্রাজিলের VPN বা লোকেশন ইউজ করছে বা প্রক্সি সার্ভার ইউজ করছে, তখন তার ব্রাজিলের IP দেখাবে। সো একটা মানুষ যখন আমি এই মুহূর্তে যদি আমি যদি রিয়েল কার্ড হোল্ডার হই, আমি আমেরিকাতে একটা ট্রানজাকশন করলাম, 5 মিনিট পরে কিন্তু আমি ব্রাজিলে গিয়ে ট্রানজাকশন সম্ভব না। সো র্যান্ডমলি যখন জিওগ্রাফিক্যাল লোকেশনটা চেঞ্জ হয় তখন সেটা ধরে নেওয়া হয় যে এটা একটা বিন অ্যাটাক হয়েছে। 3 নম্বর হচ্ছে অথেন্টিকেশন ডিক্লাইন, অর্থাৎ অনেক ওয়েবসাইটে কিন্তু OTP যে ভ্যালিডেশনটা থাকে যে কারণে ট্রানজাকশনগুলো বারবার ডিক্লাইন হয়, তার কারণ হচ্ছে ওরা যখন ট্রানজাকশনগুলো ট্রাই করে ওরা কিন্তু ম্যানুয়াল প্রসেসে ট্রাই করে না, ওরা কোনো একটা স্ক্রিপ্টের মাধ্যমে ট্রানজাকশন ট্রাই করে। সো অ্যাট এ টাইম র্যান্ডমলি অনেকবার যখন OTPটা ইনভ্যালিড দেখায় বা OTP ভুল OTP দিচ্ছে, তখন সিস্টেম ডিটেক্ট করে যে এটা আসলে ম্যানুয়াল প্রসেসে হচ্ছে না, এটা অটোমেটিক প্রসেসে হচ্ছে, তখন সিস্টেম এটাকে আইডেন্টিফাই করে যে এটা এক ধরনের বিন অ্যাটাক। সো এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কিভাবে বিন অ্যাটাক থেকে রক্ষা পাবেন, তার কারণ হচ্ছে আপনার অজান্তে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি বিন অ্যাটাকের শিকার হতে পারেন। সো আমি আপনাদের কিছু টিপস দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে, সন্দেহজনক কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপে কার্ড ব্যবহার করবেন না। যেসব ওয়েবসাইটগুলো SSL সার্টিফাইড না বা যেসব ওয়েবসাইটগুলোতে HTTPS নেই সেখানে কার্ড ব্যবহার করবেন না। আপনার কার্ডের অথেন্টিকেশন মোড যেমন OTP, SMS, ভেরিফিকেশন প্রসেসটা সবসময় চালু রাখুন। আমার একটা অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে ট্রানজাকশনের সময় সবসময় চেষ্টা করবেন আপনারা মোবাইলে OTPটা নেওয়ার জন্য, অর্থাৎ আপনার ফোন নাম্বারে, তার কারণ হচ্ছে সেটা ইমেলের চাইতে কিন্তু মোবাইলটা অনেক সেফ, কারণ মেইল আসলে যে কোনো মুহূর্তে কিন্তু হ্যাক হওয়ার কিন্তু চান্স থাকে। আপনার কার্ডে ডেইলি ট্রানজাকশন লিমিটটা সেট করুন, এতে আপনার কার্ড যদি কোনো ধরনের হ্যাকিংও হয় তাহলে কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট কিন্তু আপনার ক্ষতি হবে না, ছোট একটা অ্যামাউন্ট যেতে পারে। অনেক ব্যাংকে আপনি কল সেন্টারে কল করে কার্ডের লিমিট কিন্তু সেট করতে পারেন যে দিনে কয়টা ট্রানজাকশন করবেন, ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত হবে। অনেক ব্যাংকের আবার কিন্তু অ্যাপের থ্রুতেই কিন্তু কার্ডের ট্রানজাকশন লিমিট সেট করা যায়, ডেইলি লিমিট, মান্থলি লিমিট। সো আপনারা কিন্তু চেষ্টা করবেন প্রয়োজন না হলে ট্রানজাকশন যে লিমিটটা আছে সেই লিমিটটা কমিয়ে রাখার। আপনার কার্ড বা অ্যাকাউন্টে অলওয়েজ SMS বা ইমেল নোটিফিকেশন চালু রাখুন, যাতে প্রতিটি ট্রানজাকশন যখন হবে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো অনেকে যেটা করেন অ্যাকাউন্টে ট্রানজাকশনের জন্য যে নোটিফিকেশনের জন্য হয়তো একটা চার্জ কাটে ব্যাংক 230 টাকা বা 345 এরকম সামথিং, সো অনেকে কী করেন যে ভাই আমি চার্জটা দিব না, আমার ট্রানজাকশন অ্যালার্টটা বন্ধ করে রাখুন। বা এই ছোটো অ্যামাউন্টের জন্য কখনো ঝুঁকে নিতে যাবেন না, চেষ্টা করবেন অলওয়েজ আপনার কার্ডে যে ট্রানজাকশন অ্যালার্টটা আছে বা অ্যাকাউন্টের ট্রানজাকশন অ্যালার্টটা অলওয়েজ অন করে রাখার জন্য। অনেক সময় আপনাকে ফিশিং ইমেল, SMS বা বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিতে পারে, সো কখনো সেসব লিঙ্কে ক্লিক করবেন না। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের স্টেটমেন্ট নিয়মিত চেক করুন। যদি কোনো আপনার কাছে কোনো সাসপিসিয়াস ট্রানজাকশন মনে হয় তাহলে সাথে সাথে ব্যাংকে কল করুন। সর্বশেষ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কার্ডের পিন, CVV বা এক্সপায়ারি কখনো কারোর সাথে শেয়ার করবেন না। সো অনেকে যেটা করেন কার্ডের ছবি তুলে কিন্তু অন্য কারোর সাথে শেয়ার করেন, বাট এই কাজটা কখনোই করবেন না। সো এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনি শুধু বিন অ্যাটাক নয় কার্ডের অন্যান্য যে ধরনের ফ্রড ট্রানজাকশনগুলো হয় আপনি সেই ফ্রড থেকে বাঁচতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওটা যদি প্রয়োজনে মনে করেন তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, আর আপনার পরিচিত যারা আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।